আমি ম্যামের সমস্ত টোটকাই আমি ফলো করি এবং ইউজ করি, এবং ভীষণ ভালো কাজ করে ম্যামের টোটকাগুলো যেগুলো ম্যাম বলেন। তো বুধবারে যেদিন বলেছিলেন যে আলুর রসকে গ্রেট করে ওর জুসটাকে বের করে চিপে তার তলায় একটা ক্রিমের মতো একটা কাজ জমে থাকে, সেই কাজটা আমি নিয়েছি। এই যে আমি বড় বড় দুটো আলু নিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন এই আলুর রসটাকে আমি ওপর দিক থেকে জাস্ট আস্তে করে ফেলে দিয়েছিলাম। এই যে এটাকে ফেলে দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন, এটা ফেলে দেওয়ার পরে এরকম একটা কাঁচ জমে গেছিলো, ফ্রিজের মধ্যে রেখেছিলাম, একটু শক্ত হয়ে গেছে একদম। এটা কিন্তু ক্রিমিজ টেক্সচার দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু একদম ক্রিমি, একদম ক্রিমি, একদম ক্রিমিজ টেক্সচারের মতো একদম হয়ে যাবে। এক চামচ মধু দেবো, মানে মধুটা আমি এর সঙ্গে দিয়েই দিয়েছি, এক চামচ মধু দিয়েছি, হ্যাঁ। আর আমি হাফ চামচ মতো গ্লিসারিন এর মধ্যে, মানে হাফ চামচেরও কম একটু গ্লিসারিন মিশিয়ে দিয়েছি। এরপর আমি কী করবো, এই যে অ্যালোটানি ফেস প্যাকটা, অঞ্জলি স্কেয়ারের বা ড্রাই স্কিনের অ্যালোটানি ফেস প্যাকটা আমি এর মধ্যে মিক্সড করব। আমার মুখে পরিমাণের মতো 1.5 চামচ মতো আমি নেব। তো আমি প্যাকটা নিয়ে নিচ্ছি, অ্যালোটানি ফেস প্যাকটাকে, অঞ্জলি স্কেয়ারের আমি এই যে অ্যালোটানি ফেস প্যাক দেখতে পাচ্ছেন, অ্যালোটানি ফেস প্যাক এবং মধু, গ্লিসারিন অ্যান্ড মানে আলুর রসের যে কাঁচটা আমি মিক্সড করে নিয়েছি, হ্যাঁ। কিন্তু তার আগে কিন্তু আমি আমার ফেসটাকে অঞ্জলি স্কেয়ারের নর্মাল স্কিনের যে ফেস ওয়াশটা আছে পিঙ্ক কালারের ওটা সময়ে ওর সাথে আমি একটু চারকোল মিক্সড করে পুরো ফেসটাকে কিন্তু আমি ওয়াশ করে নিয়েছি। ওয়াশ করে নেওয়ার পরে এটা হচ্ছে অঞ্জলি স্কেয়ারের অ্যালোটানি রোজ ওয়াটার। যে কোনো ফেস প্যাক ইউজ করার আগে আমরা জানি যে মুখটা একটুকু ভিজিয়ে নিতে হয়। এরপর আমি কি করব, ম্যামের যে ম্যাজিক টোটকা যেটা যেটা বুধবারে দিয়েছিলেন আলু রসের সঙ্গে অ্যালোটানি ফেস প্যাক, সেটাকে আমি পুরো মুখে একদম লাগিয়ে নেব। এটা এই ফেস প্যাকটা ম্যাম বলেই দিয়েছিলেন যাদের স্কিনের কোনো রকমের মানে নর্মাল স্কিন, ড্রাই স্কিন, যাদের স্কিনে কোনো গ্লো নেই, একটা আনইভেন লুক, পেল স্কিন, মানে কোনো রকম চমক নেই স্কিনে, হালকা স্পট আছে স্কিনে, মানে যে কোনো ধরনের স্পট, সব কিছু তুলে দিতে এটা কিন্তু সাহায্য করবে। হ্যালো, দেখতে পাচ্ছি আমি এবার মুখটা কিন্তু জল দিয়ে পুরো ধুয়ে নিয়ে এসেছি। আমি সত্যি জাস্ট ওয়াশের পরে জাস্ট আমি জাস্ট চমকে গেছি যে ম্যামের এই টোটকা যে একবার ইউজ করবে সে কখনোই আমার মনে হয় না সে কোনো পার্লারে গিয়ে ফেসিয়াল করাবে, মানে এত ভালো গ্লো যে আমি পেয়েছি দেখতেই পাচ্ছেন, পুরো একদম স্কিনটা একদম পুরো টাইটনিং একটা এফেক্ট দেখতেই পাচ্ছেন, পুরো একটা টাইটনিং এফেক্ট। থ্যাংক ইউ ম্যাম, অনেক ভালো থাকবেন।